আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে মতি পোলাও রান্না হবে চিকেনের। প্রথমে চিকেনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, তারপরে এই আদা কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিন। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। চিকেনটা আমার পেশা হয়ে গেছে, মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। এরপরে চিকেন পেস্টের সঙ্গে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এবারে এই চিকেনটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার আগে হাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে হাতে লাগবে না। চিকেন পেস্টের বলগুলো মানে মতিগুলো সব আমার রেডি। পোলাওয়ের চাল 2 মগ নিলাম, 2 মগ আমি নিয়েছি, তাই আমাকে 4 মগ পানি দিতে হবে এই মগের। দেখুন 4 মগ পানি আমার দেওয়া হয়ে গেল। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক হলে মতিগুলো এক এক করে ছেড়ে দেবো। কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মতিগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মতিগুলো আমার একদিক হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে মতিগুলো, এবার আমি তুলে নিব। চামচ ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিব, পরে একটু পেঁয়াজ কুচানো দিলাম, হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। একটু সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পরে আমি চিকেনের মতিগুলোকে ছেড়ে দেবো। ভালো করে 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন মতিগুলো আমার একদম পারফেক্ট ভাবে ভুনা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিই। দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের মধ্যে কাজুটা একটু ভেজে নেব, কাজু কিশমিশ দুটোই। কাজু কিশমিশ আমার ভাজা হয়েছে দুটো, এবারকে তুলে রেখে দেবো। এবার আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব, একটু গার্নিশ করতে হবে। এখন পেঁয়াজটা আমার ঠিকঠাক ভাজা হয়েছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দেব, লাস্টে গার্নিশ করতে হবে। এভাবে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি,
এরপরে আমি পোলাওয়ের চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওইটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই চালটাকে আমি এইভাবে 5 মিনিট মতো ভেজে নিই। এরপরে আমি 4টে মাত্র এলাচ দিয়ে দিলাম, 1টা লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম, আর কাজু কিশমিশটা আগে থেকে ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। চালটা আমার ভাজা হয়েছে একদম, এই দেখো ঠিক ভাজা হয়েছে। এবারে আমি গরম পানিটা দিয়ে করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবারে এই মুর্তিটা যেটাকে আমি ভুনে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এক চামচ মতো চিনি দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিব, 4টে লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আমি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম।